হ্যালো ভিউয়ার, যারা ক্লাস নাইনে পড়ছো তাদের ভূগোলের তৃতীয় অধ্যায় পৃথিবী পৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয় ইম্পর্টেন্ট প্রশ্ন এবং সাজেশনগুলো দেখে নাও, যেগুলো তোমাদেরকে আমি বলবো তোমাদের পরীক্ষায় তোমরা কিন্তু এখান থেকেই কমন পাবে। সুতরাং প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে করবে। দেখো কী কী প্রশ্ন আছে। দেখো আমি যেগুলো হাইলাইট করে রেখেছি এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু এই চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সুতরাং এইগুলো ভালো করে করো, মানে কমন তোমরা পাবেই। প্রথম প্রশ্ন, নিরক্ষরেখার অপর নাম কী? নিরক্ষরেখার অপর নাম তোমরা জানো বিষুবরেখা, ঠিক আছে? তার নিচে চলে এসো, ভারতের প্রমাণ দ্রাঘিমের রেখা কোথায় রয়েছে? এলাহাবাদের উপর দিয়ে বয়ে গেছে, ঠিক আছে? তারপর ভারতের প্রমাণ দ্রাঘিমা হলো কোনটি বা কত ডিগ্রিতে কত মিনিট? সেটা হচ্ছে 82°30'। দেখো যে কটা প্রশ্ন আমি মানে হাইলাইট করে রেখেছি প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসার মতো, সুতরাং একটা প্রশ্ন কিন্তু বাদ দিও না। তারপর পৃথিবীর উভয় গোলার্ধে 1° অন্তর অক্ষরেখার মোট সংখ্যা হলো কত? সেটা হচ্ছে 179টি, ঠিক আছে? তার নিচে চলে এসো, ঘড়িতে দুপুর 2:56 বাজে, এটি প্রকাশ করার সঠিক বিকল্প কি? 2:56 PM, ঠিক আছে? তারপরে প্রশ্ন, 1° অন্তর মোট অক্ষরেখার সংখ্যা কত? 1° অন্তর মোট সংখ্যারেখা সরি দ্রাঘিমা রেখার সংখ্যা হলো 360টি, ঠিক আছে? তারপর 1° দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য কত হয়? 1° দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হবে 4 মিনিট, ওকে? 4 মিনিট, এটা হবে অ্যান্সার, ঠিক আছে? তারপরের প্রশ্ন, কোন একটি স্থান এবং তার প্রতিপাদ স্থানের সময়ের পার্থক্য হয় কত? হয় 12 ঘন্টা, ঠিক আছে? 12 ঘন্টা, ওকে? তারপরে দেখা রয়েছে, কলকাতার প্রতিপাদ স্থানে দ্রাঘিমা কত? কলকাতার প্রতিপাদ স্থানে দ্রাঘিমা হলো 91°30' পশ্চিম, অর্থাৎ এই উত্তরটা হবে, ঠিক আছে? তারপরে দেখা রয়েছে, তারপরে প্রশ্ন, কোন স্থানের দ্রাঘিমা 85°30' পূর্ব হলে তার প্রতিপাদ স্থানের দ্রাঘিমা কত দাঁড়াবে? উত্তর 94°30' পশ্চিম, এই অ্যান্সারটা হবে, ঠিক আছে? তারপরে প্রশ্ন, দ্রাঘিমা রেখাগুলোর আকৃতি কীরকম? দ্রাঘিমা রেখাগুলোর আকৃতি হচ্ছে অর্ধবৃত্তাকার। এর পরবর্তী প্রশ্ন, ভূপৃষ্ঠে দুটি অক্ষরেখার মধ্যে পারস্পরিক কোণ রৈখিক দূরত্ব হলো কত? সেটা হচ্ছে 111.1 কিলোমিটার, ঠিক আছে? 111.1 কিলোমিটার, ওকে? তারপরে দেখা রয়েছে, আফ্রিকার প্রায় মাঝ বরাবর যে রেখাটি পূর্ব পশ্চিমে চলে গেছে তাকে কোন রেখা বলা হয়? তাকে বলা হয় নিরক্ষরেখা। তাকে কোন রেখা বলা হয়? তাকে বলা হয় নিরক্ষরেখা, ঠিক আছে? তারপরে প্রশ্ন, অক্ষরেখার সর্বোচ্চ মান কত? দেখো অক্ষরেখার সর্বোচ্চ মান হয় 90°, ঠিক আছে? এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে। তারপর 60° অক্ষাংশে ধ্রুবতারার উন্নতিকোণ কত হয়? 60° অক্ষাংশে ধ্রুবতার উন্নতিকোণ 60° হয়, ঠিক আছে? তারপরে প্রশ্ন, কোন স্থানে দিগন্তরেখা থেকে ধ্রুবতারার উন্নতিকোণ ও সেই স্থানের অক্ষাংশ কত হয়? অক্ষাংশ হয় সমান, ঠিক আছে? তোমরা যে প্রশ্নগুলো পাচ্ছ এই প্রশ্নগুলোই কিন্তু ভালো করে করবে, পরীক্ষায় কমন পাবেই। পৃথিবীপৃষ্ঠে কলকাতার সঠিক অবস্থান লেখো, সেটা হচ্ছে, দেখো উত্তরটা কী আছে। উত্তর হচ্ছে 22°34' উত্তর অক্ষরেখা এবং 88° পূর্ব মিনিট, 88°30' হচ্ছে দক্ষিণ দ্রাঘিমা, আর কি বলতে গেলে 88°30' যেটা হয় সেটা হচ্ছে পূর্ব দ্রাঘিমা রেখার মিলনস্থল, ঠিক আছে? অ্যান্সারটা হবে এইটা। আমি একটু বলতে গিয়ে একটু মুখে বেঁধে গেল, 22°34' উত্তর অক্ষরেখা এবং 88°30' পূর্ব দ্রাঘিমা রেখার মিলনস্থল, পূর্ব দ্রাঘিমা রেখার মিলনস্থল হচ্ছে অ্যান্সারটা, ঠিক আছে? ভালো করে করো কিন্তু। তারপরে প্রশ্ন, মূলমধ্য রেখাটি কোন শহরের উপর দিয়ে গেছে? উত্তর, ইংল্যান্ডের গ্রিনিচ শহরের উপর দিয়ে মানে বয়ে গেছে। তারপরে প্রশ্ন, 90° পূর্ব দ্রাঘিমার প্রতিপাদ স্থানে দ্রাঘিমার মান কত? মান হচ্ছে 90° পশ্চিম, ঠিক আছে? 1° দ্রাঘিমা সমান কত মিনিট? উত্তর, 1° দ্রাঘিমা সমান 60 মিনিট, ঠিক আছে? কোন রেখাকে পৃথিবীর প্রমাণ দ্রাঘিমা বলা হয়? উত্তর, মূলমধ্য রেখাকে। তারপর ভারতের প্রমাণ সময়ের সঙ্গে গ্রিনিচ সময়ের পার্থক্য কত? 5 ঘন্টা 30 মিনিট, ঠিক আছে? তারপরে প্রশ্ন, অক্ষাংশ নির্ণয় করা হয় কোন রেখার সাপেক্ষে? উত্তর, নিরক্ষরেখার সাপেক্ষে। তারপরে প্রশ্ন, উত্তর মেরুতে ধ্রুবতারার উন্নতিকোণ কত দাঁড়ায়? হচ্ছে 90°। দ্রাঘিমা রেখাগুলো নিরক্ষরেখার ড্যাশ কোণে ছেদ করেছে কত ডিগ্রি কোণে? সেটা হচ্ছে 90° কোণে ছেদ করেছে, ঠিক আছে? তারপরে প্রশ্ন, মূল মধ্য রেখার বিপরীতে অবস্থিত দ্রাঘিমা রেখাটির মান কত ডিগ্রি? 180°। তো এই হলো শর্ট প্রশ্ন, এবার 2 নম্বরের বা 3 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। প্রথমেই আছে, স্থানীয় সময় কাকে বলে?
ঠিক আছে, খুব ভালো করে করবে স্থানীয় সময়। তাই অ্যান্সারটা দেওয়া রইলো, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখে অ্যান্সারটা লিখে নিও বা পড়ে নিও। তারপরের প্রশ্ন, প্রমাণ সময় কাকে বলে বা স্ট্যান্ডার্ড টাইম বলতে কী বোঝা হয়? ঠিক আছে, এইটুকুনি লিখলেই যথেষ্ট, এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে। তারপরে প্রশ্ন, নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলে কেন এবং তার নিচে দেখা রয়েছে নিরক্ষরেখার অপর নাম কি বা নিরক্ষরেখার অপর নাম বিষুবরেখা কেন? দুটো প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে করবে, ঠিক আছে। এরপরে ইম্পর্টেন্ট প্রশ্ন, ক্লিনোমিটার কি? এটাও কিন্তু পরীক্ষাতে ভীষণ দেয়। এবার দেখো একটা পার্থক্য, যেগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে 90%, সেগুলো একবার দেখে নাও। গ্রিনিজ সময় আর ভারতীয় প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য, খুব ভালো করে করবে। নিরক্ষরেখা ও মূলমধ্যরেখার মধ্যে পার্থক্য, স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য, অক্ষরেখা ও দ্রাঘিমারেখার মধ্যে পার্থক্য, পার্থক্যের মধ্যে কমন তোমরা পাবেই। সুতরাং যে কটা পার্থক্য বললাম তোমরা কিন্তু অবশ্যই ভালো করে পড়ে রাখবে। এরপরের প্রশ্ন, গিনিজ প্রমাণ সময় কাকে বলে? গিনিজ প্রমাণ সময় নির্ণয়ের কারণ কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখো উত্তরটা এখানে খুব সুন্দর করে দেওয়া রয়েছে, আমি আস্তে আস্তে উত্তরটা দেখাচ্ছি। তো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে উত্তরটা, ঠিক আছে, খুব ভালো করে করবে। যেহেতু চ্যাপ্টারের নাম কোনো স্থানে অবস্থান নির্ণয়, সেক্ষেত্রে কিন্তু কিছুটা অঙ্ক তোমাদের কিন্তু পরীক্ষা তো করতেই হবে। অঙ্ক থেকে কিন্তু প্রশ্ন কিন্তু দেবেই দেবে অধ্যায় থেকে, সুতরাং অঙ্কগুলোও ভালো করে দেখতে হবে। এবার দেখো আমি কিছুটা সাজেশন তোমাদের জন্য তৈরি করেছি, এই ধরনের করে যাবে কমন তোমরা পাবেই, ঠিক আছে। দেখো প্রথমটা হচ্ছে, গিনিজে যখন দুপুর 12টা তখন ভারতের প্রমাণ সময় কত? এর অ্যান্সারটা এখানে খুব সুন্দর করে দেওয়া রয়েছে, আমি আস্তে আস্তে সরাচ্ছি, তোমরা কিন্তু এখান থেকেই খুব সুন্দর করে নেবে, ঠিক আছে। তারপরে প্রশ্ন, সিডনিতে অনুষ্ঠিত অলিম্পিকের সকাল 6টায় অনুষ্ঠিত হকি ম্যাচ দূরদর্শনে সম্প্রচারিত হয়েছিল কলকাতায় কোন সময় সেটি দেখা গিয়েছিল? তো এই অঙ্কটা কিন্তু খুব ভালো করে করবে এবং এর অ্যান্সারটা একবার দেখে নাও, আমি দেখিয়ে দিচ্ছি। তারপরে অঙ্ক, 28 ফেব্রুয়ারি 1990 লন্ডনে এতটুকু দ্যাঘিমা স্থানীয় সময় সন্ধ্যে 7টা, তখন কলকাতায় স্থানীয় সময় ও তারিখ কত ছিল? এটাও কিন্তু পরীক্ষাতে আসতে পারে, খুব ভালো করে দেখে নাও, ঠিক আছে। অঙ্কগুলো বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করবে, দেখবে কমন তোমরা পাবেই। ওকে, আমি আস্তে আস্তে অ্যান্সারগুলো সরিয়ে রাখলাম, তোমরা কিন্তু এইভাবেই করবে। তারপরে হচ্ছে এইটা, গিনিজের সময় যখন বেলা 12টা তখন নিউ ইয়র্ক ও মুম্বাই স্থানীয় সময় কত? এটাও কিন্তু প্রশ্নতে দেয় ভীষণ, এটাও ভালো করে করবে। আমি অ্যান্সার দেখিয়ে দিচ্ছি, এভাবেই তোমরা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে। তারপরে দেখো রয়েছে, সিডনি শহরে বা সিডনি থেকে এত 2008 খ্রিস্টাব্দে 1 মার্চ শনিবার ভোর 4টে একটি ইমেল এলাহাবাদে পাঠানো হয়েছিল, কখন কোন বার ও তারিখে সেটি এলাহাবাদে পৌঁছেছিল? এরকম ধরনের কিন্তু প্রশ্ন দেয়, তো দেখে নিলে অ্যান্সারটা কত দূর, এই পর্যন্ত। অবশ্যই কিন্তু এইভাবে করবে, আমি যে ধরনের অঙ্কগুলো তোমাদের দেখাচ্ছি এই ধরনের অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করবে, দেখবে এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে। চেন্নাইতে যখন সকাল 6টা 32 মিনিট, নিউ ইয়র্কে তখন পূর্বরাত্রি 8টা 15 মিনিট। চেন্নাইয়ের দ্যাঘিমা 80 ডিগ্রি 15 মিনিট পূর্ব, তাহলে নিউ ইয়র্কের দ্যাঘিমা কত? এরকমও দেয়, তো এটাও কিন্তু এইভাবে বার করবে, যেভাবে প্রসেসভাবে রয়েছে এই প্রসেস অবলম্বনে করবে প্র্যাকটিস, কমন তোমরা পাবেই। তারপরে দেখো, নিউ ইয়র্কে থেকে দুপুর 12টায় রেডিওতে প্রচারিত একটি বিশেষ সংবাদ বুলেটিন কোন স্থান থেকে রাত্রি 8টার সময় শোনা গেল, তাহলে স্থানটির দ্যাঘিমা কত? এরকমও কিন্তু পরীক্ষাতে দেবে। তারপর, একজন নাবিক ইয়াঙ্গনে পৌঁছে দেখলেন যে সেখানকার স্থানীয় সময় দুপুর 1টা, কিন্তু তার জাহাজের কিলোমিটার ঘড়িতে তখন সকাল 6টা 30 মিনিট সময় নির্দেশ করছে, ইয়াঙ্গনের দ্যাঘিমা কত? এটাও কিন্তু ভালো করে দেখবে। তারপর, যখন কলকাতায় স্থানীয় সময় সকাল 8টা শুক্রবার 1 মার্চ 1996 খ্রিস্টাব্দ, তখন তার প্রতিপাদ স্থানের সময় রবিবার ও তারিখ কত হবে? এরকমও কিন্তু পরীক্ষা দেবে। সুতরাং এই ধরনের যে কটা তোমাদেরকে আমি দেখাচ্ছি প্রত্যেকটা করে একটা করে প্র্যাকটিস করে রাখবে, দেখবে নিজেরাই করতে পারছো। তারপর, কলকাতায় যখন স্থানীয় সময় সকাল 10টা শুক্রবার মার্চ 2012, তখন তার প্রতিপাদ স্থানের সময় 12 তারিখ কী হবে? একই ধরনের খানিকটা একইভাবে করতে হবে প্রসেসটা। তো অ্যান্সার এখানে শেষ হলো, ঠিক আছে। তো এই হলো তোমাদের এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট সাজেশন, এগুলো ভালো করে করো, কমন তোমরা পাবেই, ঠিক আছে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, ভালো লাগলে একটা লাইক ও বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থেকো সবাই।